এই যে আমি রাগ করেছি, ছেড়ে যাচ্ছি বাড়ি, আমার পর খবরদারি সবার বাড়াবাড়ি। এই মারে তো ও বকা দেয়, সে পিঠে দেয় কিল, বলবো কি ভাই, এই সংসারে টিকাটাই মুশকিল। ভেবেছিলাম মা আমাকে কখনো মারবে না, নিজের ছেলে মারতে তাকে একটুও পারবে না, কিন্তু আজ প্রমাণ হলো মায়েরা সব পারে, নিজের ছেলে যেন কিনা থাপড় দুপুর মারে। আপুতে দেয় চিমটি ধুতি, ভাইয়া মারে চাটি, চুল আসিয়েছি সিথিটাতে রাখতে পরিবাটি। আপু এসে এলোমেলো করবে মাথার চুল, এই সংসারে বোধ থাকাটা মস্ত বড় ভুল। ফার্সিটিতে যাওয়ার আগে ভাইয়াটা কি করে, হঠাৎ করে পটলা ভেবে আমায় ঠেসে ধরে, উপর থেকে ছুঁড়ে মারে, আমি কি টেনিস বল, ছোট্ট বলে এনেই যতন চলছে অনর্গল। আমি জানি ঘরে ঘরে এমন ব্যাপার ঘটে, এই সংসারে ভাই থাকাটাও দুঃখজনক বটে। বাবা ফিরেন গভীর রাতে, ঘুমিয়ে যখন থাকি, তাই বলে কি বাবার হাতে মার খাওয়াটা বাকি, মোটেও তা নয়, ছুটির দিনে ধরে নানান সুতো, ধমক দিবে চোখ রাঙাবে মারবে পেটে গুঁতো। বাবার মারের ধরনটা ভাই, বলবো কি মার হাবা, লোকে দেখলে ভাপে বুঝি আদর করছে বাবা। পরিবারের সবাই জুজি, একজনকেই মারে, সে কি তবে সেই বাড়িতে টিকে থাকতে পারে, ইম্পসিবল, তাই তো আমি ছেড়ে যাচ্ছি বাড়ি, বাড়ির সঙ্গে আরি আমার বাড়ির সঙ্গে আরি। ধন্যবাদ।